का रंग है सच्चा बाकी सारे झूठे हाथों से अब मेहंदी का ये रंग कभी ना छूटे দারুণ। কাশ্মীর প্রদেশের নৃত্য, কাশ্মীরের এদেরকে বলে কাশ্মীর কি কলি। ছোট্ট দিয়া, অঙ্কিতা, ঐশী, প্রিয়াংশী, আরোহী, তন্নিষ্ঠা, স্বর্ণাশ্রী, প্রিয়াঙ্কা, রিয়াঙ্কার জন্য রইল ভালোবাসা, শুভেচ্ছা। এরপরে মঞ্চে আসবে তৃষিতা, সায়নী, দেবার্ঘ, রীতা, মৌপ্রিয়া, দেবাদ্রিতা। গান রঙ্গিলারে, রাজীব চক্রবর্তীর লেখা, অজয় সিংয়ের মিউজিক কম্পোজ। আগুনে রাগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে
হ্যালো, খুব সুন্দরভাবে নৃত্য পরিবেশন করল তৃষিতা, সায়নী দেবার্ঘ, রীতা, মৌপ্রিয়া, দেবার্দিতা। আমরা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই এই ছোট্ট ছোট্ট কলাকুশলীদের। সমস্ত দর্শক সাধারণের কাছে আরও আন্তরিকভাবে অনুরোধ জানাই, আপনারা অনেক সংখ্যায় এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যায়। সেজন্য রঘুনাথবাড়ি জুভেনাইলস ক্লাবের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। যারা এদিক ওদিক সাইকেলগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাই, আপনারা সঠিক জায়গায় আপনাদের সাইকেলগুলো সাবধানে রাখুন, যাতে করে যারা যে সমস্ত দর্শক সাধারণ এখনও এসে উপস্থিত হতে পারেননি তাদের আসার পথ সুগম হয়। আশা করি আজকের সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যার আসর আপনাদের সামনে আমরা জমিয়ে তুলতে পেরেছি। গর্বের পঞ্চাশের শুরু আমরা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমেই করেছিলাম। রঘুনাথবাড়ি জুভেনাইলস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দিয়ে আমরা আমাদের গর্বের পঞ্চাশ বছরের শুভারম্ভ করেছিলাম। এবছরের মতো আমরা আমাদের দুদিনব্যাপী পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে বড় অনুষ্ঠানের মতো করে নিজেদেরকে নবাঙ্গিকে প্রস্তুত করে আপনাদের সামনে সাজিয়ে তুলে আপনাদের সামনে পরিবেশন করার জন্য নিজেদেরকে হাজির করতে হয়, আমরা চেষ্টা করেছি সেভাবেই আপনাদের সামনে রঘুনাথবাড়ি জুভেনাইলস ক্লাবকে হাজির করাতে। আশা করি আমাদের পরিবেশন পরিবেশিত সমগ্র অনুষ্ঠানগুলো আপনাদের মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে রইবে। যে সমস্ত দর্শক সাধারণ এখনও আমাদের অনুষ্ঠান মঞ্চের সামনে এসে উপস্থিত হতে পারেননি তাদের কাছে আরও একবার আন্তরিকভাবে অনুরোধ জানাই, আপনারা অবিলম্বে আমাদের অনুষ্ঠান মঞ্চে এসে উপস্থিত হন। আমরা আমাদের দ্বিতীয় দিনের সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালিত করে চলেছি, আপনারা কিন্তু অনেক কিছুই মিস করে যাচ্ছেন। যাই হোক, আমরা আবারও নৃত্যানুষ্ঠানে ফিরে আসব। এবারে মঞ্চে আসবে সুস্মিতা, উপাসনা, অদ্রিজা ও রূপসা।
এখন গান রঙ্গবতী রঙ্গবতী, গোত্র মুভি থেকে ইমন চক্রবর্তী ও সুরজিৎ চ্যাটার্জির গাওয়া রঙ্গবতী রঙ্গবতী। ও রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী, কোন কলতা হসিব দে কোন কথা, আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভু দত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো। রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা, স্বপ্ন দিলে স্বপ্ন, স্বপ্ন আবার দিলে স্বপ্ন, রূপে তোমার মরি বাঁচি বক্ষ জুড়ে হাহাকার, রঙ্গবতী রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার নোলক হাতে কাকন, মন বিহঙ্গন আমার জীবন ধুলাই উড়ি যায় রে, প্রিয়া প্রিয়ার নোলক হাতে কাকন, মন বিহঙ্গন আমার জীবন ধুলাই উড়ি 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 যায় রে, রঙ্গবতী রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা, রঙ্গবতী কোন কলতা হসিব দে কহন কথা, রঙ্গবতী রঙ্গবতী কোন কলতা হসিব দে কহন কথা, রঙ্গবতী রঙ্গবতী কোন কলতা হসিব দে কহন কথা। হ্যালো, দারুণ, আরও একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সুস্মিতা উপাসনা অদ্রিজা ও রূপসার প্রতি। আজ অনেকেই জানেন মাঘী পূর্ণিমার রাত, আকাশে আমরা পূর্ণাবয়ব চাঁদ দেখেছি, এই আলোক উজ্জ্বল রঙ্গমঞ্চ যেরকম আলোক উজ্জ্বল, চাঁদ যেরকম তার আলো দিয়ে চারিদিক আলোকিত করে তোলে, আমাদের এই অনুষ্ঠান মঞ্চের এই কলাকুশলীরাও সেরকমই এই অনুষ্ঠান মঞ্চের আলোকিত করে তুলেছে,
এজন্য আমরা আন্তরিকভাবে ভালোবাসা জানাই ওই সমস্ত খুদে খুদে প্রতিভাদের। আমরা আলোর বৃষ্টি দেখলাম, এবারে আমরা একটু বৃষ্টি নিয়ে গান ছম 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 মঞ্চে ডেকে নেব পৌলমী, মনিভা, স্বাতী, দেবলীনা, সূচনা, অনন্যা। এখন গান ছম ছম ছম। No!
হ্যালো, দারুণ। আসলে মিউজিক সিস্টেমের মাধ্যমে গানগুলো পরিবেশিত হয়, তো সেজন্য যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো আগে পরে থেমে যেতে হতে পারে, সেজন্য আমরা ক্ষমা প্রার্থী। খুব সুন্দর করে নৃত্য পরিবেশন করল পৌলমী, মনিভা, স্বাতী, দেবলীনা, সূচনা, অনন্যা। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা দর্শক সাধারণ, বাড়িতে বসে যখন কোনো রিয়েলিটি শোর মঞ্চে ড্যান্স বাংলা ড্যান্স বলুন বা অন্যান্য যে কোনো নাচের রিয়েলিটি শো যখন দেখেন, তখন কিন্তু প্রচণ্ড এক্সাইটেড থাকেন, উত্তেজিত থাকেন, এ এত ভালো নাচলো, ও পারলো না, ও বাদ পড়ে গেল। অথচ আপনাদের সামনে এত বড় রিয়েলিটি শোর মঞ্চ, রঘুনাথবাড়ি জুভেনাইলসের গর্বের 50-এর এই আলোক উজ্জ্বল রিয়েলিটি মঞ্চ, তাতে আপনাদেরই বাড়ির আশেপাশের ছোট্ট ছোট্ট কচি কাচারা নৃত্য পরিবেশন করছেন, আপনাদের হাতে কিন্তু তালি নেই। সেজন্য সত্যি একটু হলেও মনে আমাদের কষ্ট থেকে গেল ওই সমস্ত কলাকুশলীদের জন্য। ধন্যবাদ, আপনারা হাততালি দিয়ে ওনাদেরকে, ছোট্ট ছোট্ট ক্ষুদে প্রতিভাদেরকে আরও উৎসাহিত করবেন, ওদের আশীর্বাদ করবেন, যাতে করে ওরা আপনাদের সামনে আরও সুন্দরভাবে নিজেদেরকে পরিবেশিত করতে পারে। যাই হোক, আমরা মৃদঙ্গম সংস্কৃতিচক্রের নৃত্যানুষ্ঠানের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। এখন মঞ্চে আসবে সুচেতনা, সাথী, নীলাঞ্জনা, তৃষিতা, রীতা, সায়ন্তিকা, সুলেখা, সায়নী। এখন গান বিখ্যাত বাংলা মুভি দেওয়ানেওয়া সিনেমার দোলে দে দোলে দোদুল দোলে দোলনা, শ্যামল মিত্রের গাওয়া সেই বিখ্যাত গান। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল না তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল না তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধারো আধরে জাগে হাসি, রাধারো আধরে জাগে হাসি, কহিছে ডেকে
শ্যামেরো বাঁশি, কহিছে ডেকে শ্যামেরো বাঁশি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, সানি পা নিসারে নিসাগারে মাগা পা, দোলে শিখি পাখা দোলে শুকো শাড়ি, দোলে শিখি পাখা দোলে শুকো শাড়ি, ময়ূরি দোলে প্রেম অভিশারি, ময়ূরি দোলে প্রেম অভিশারি, এ রাতের নাই তুলনা, ও এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, বাঁধন কবু খুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, দোলে রাই দোলে ঝুলো না, দোলে দোদুল না তুলো না তুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, সানি পা নিসারে নিসাগারে মাগা পা, পানি সারে গারে সানি রাব মাগারে সা। দারুণ, মহানায়ক উত্তম কুমারের লিপে এই গানটা দেওয়া নেওয়া সিনেমায় খুব সুন্দরভাবে পরিবেশিত করল সুচেতনা, সাথী, নীলাঞ্জনা, তৃষিতা, রীতা, সায়ন্তিকা, সুলেখা ও সায়নী। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা মৃদঙ্গম সংস্কৃতি চক্রের একদম শেষ লগ্নে, অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। মৃদঙ্গম সংস্কৃতি চক্রের শেষ প্রদর্শন 1993 সালে বিখ্যাত সিনেমা হয়েছিল রুদালি। গানটি গিয়েছিলেন সুর সম্রাজ্ঞী স্বর্গীয়া লতা মঙ্গেশকর, সাথে ছিলেন স্বর্গীয় ভূপেন হাজারিকা। ঝুটি মুঠি মিতুয়া এই গানটিতে নৃত্য পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাব অদ্রিজা, উপাসনা, রূপসা ও সুস্মিতাকে। মৃদঙ্গম নৃত্য সংস্কৃতি চক্রের শেষ প্রদর্শন ঝুটি মুঠি মিতুয়া।
দারুণ দারুণ গানের জন্য দারুণ নৃত্য পরিবেশন। আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা অদ্রিজা, উপাসনা, রূপসা ও সুস্মিতার জন্য। আমরা শেষ করলাম মৃদঙ্গম সংস্কৃতি চক্রের দ্বারা পরিবেশিত নৃত্যানুষ্ঠান। আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই মৃদঙ্গম নৃত্য সংস্কৃতি চক্রের সমস্ত কলাকুশলী, সমস্ত কর্ণধারদের, সাথে সাথে যিনি প্রধান কর্ণধার মাননীয় অমিত সামন্ত রায় মহাশয়কেও আমরা রঘুনাথবাড়ি জুভেনাইলস ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও ভালোবাসা। আপনারা প্রতিবারেই মতো এবারেও আমাদের এই অনুষ্ঠান মঞ্চে এসে আপনাদের দ্বারা আয়োজিত সুন্দর নৃত্যানুষ্ঠান পরিবেশন করলেন, সেজন্য আমরা কৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি। আমরা সমস্ত দর্শক সাধারণকে আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সান্নিধ্যপূর্ণ উপস্থিতি আমাদের আজকের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে তুলেছে, সেজন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা আরও একবার মঞ্চে ডেকে নেব আমাদের। আমরা আসলে প্রথমে গান দিয়ে শুরু করেছিলাম, তারপর অনেকগুলো নাচ দেখলাম, একটু আবারও গান শুনে নেই। আমরা মঞ্চে পেয়েছিলাম আজকের উদ্বোধনী সঙ্গীত শিল্পী, যিনি ছিলেন মাননীয়া স্বাগতা বেড়া মহাশয়া। ওনাকে আবারও আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি ওনার সঙ্গীতের ডালি সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করার জন্য। ওনাকে তবলায় সহযোগিতা করার জন্য এসে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় দেবাশিস দা, সাথে সাথে পার্কাশন নিয়ে সহযোগিতা করার জন্য উপস্থিত হয়েছেন মাননীয় রবীন ঘোড়াই মহাশয়। দর্শক সাধারণের কাছে আরও একবার জানাই আমাদের এই সান্ধ্যকালীন দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের পরেই আমরা আপনাদের সামনে হাজির করাতে চলেছি সে বিশেষ অনুষ্ঠান, যার নাম ভূমিকায় রয়েছেন জি সারে বাংলা খ্যাত, সারেগামা পা খ্যাত 2012 সালের সঙ্গীত শিল্পী সামায়ন ও দেবারতী। সাথে সাথে আমরা আরও এক বিশিষ্ট টেলিসিরিয়ালের শিল্পীকে হাজির করাতে চলেছি আপনাদের সামনে আমাদের গর্বের 50-এর এই অনুষ্ঠান মঞ্চে সান্ধ্যকালীন সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চ থেকে। সমস্ত দর্শক সাধারণকে এর পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য জানাই রঘুনাথবাড়ি জুভেনাইলস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক আহ্বান ও আমন্ত্রণ। আপনারা অবিলম্বে আমাদের এই অনুষ্ঠান মঞ্চের সামনে এসে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানের সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আন্তরিক আশা আমরা রঘুনাথবাড়ি জুভেনাইলস ক্লাবের পক্ষ থেকে বারে বারে জানাই। এখন মঞ্চে মাননীয়া স্বাগতা বেড়া মহাশয়া।
আছে হ্যালো, ক্লাবের অন্যতম সদস্য মাননীয় পল্লব দাস মহাশয়, আপনি অবিলম্বে ক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হন। মাননীয় পল্লব দাস মহাশয়, এটাই শেষ গান করছি।
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিখের বেশে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলা। পাবে হাদির
ধান শিরি তীর তীরে এই বাংলা। নমস্কার, আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই মাননীয় স্বাগতা বেরা মহাশয়কে ওনার সঙ্গীতের এই সুন্দর প্রচেষ্টার জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাই মাননীয় রবীন্দ্রনাথ ঘোড়াই ও মাননীয় দেবাশিস প্রামাণিক মহাশয়কে। আমরা রঘুনাথ বাড়ি জুভেনাইলস ক্লাবের আয়োজিত গর্বের পঞ্চাশের সাংস্কৃতিক সন্ধ্যার দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সূচির পরিসমাপ্তি ঘটাব। এরপরেই আপনাদের সামনে হাজির হয়ে যাবেন আজকের বিশেষ আকর্ষণ হিসেবে, যে দুজন বিশিষ্ট শিল্পী এখানে আসার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। জি বাংলা সারেগামাপা 2012 সালের বিশিষ্ট শিল্পী শ্যামায়ন, মিস্টার শ্যামায়ন ও মিস দেবারতী। ওনারা আপনাদের সামনে আমাদের এই গর্বের পঞ্চাশের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়ে আপনাদের মন জয় করার চেষ্টা করে যাবেন। সাথে সাথে আমরা আরও হাজির করাব বাংলা টেলিসিরিয়ালের এক জনপ্রিয় অভিনেত্রীকে। এই অনুষ্ঠান দেখার জন্য রঘুনাথ বাড়ি জুভেনাইলস ক্লাবের পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানাই আন্তরিক আহ্বান ও আমন্ত্রণ। এই মুহূর্তে গতকাল থেকে আজ এই সময় পর্যন্ত সুনিপুণভাবে যিনি অনুষ্ঠানগুলি সঞ্চালনা করলেন, সেই আমাদের অত্যন্ত প্রিয় এবং ক্লাব সদস্য সৌভিক মাঝি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে অভিজিৎ দলৈ, পল্লব দাস এবং অমৃত সামন্ত। আমি মঞ্চে আসার জন্য তোমাদের অনুরোধ করছি। আমরা বরণ করে নিচ্ছি সৌভিককে, আমাদের প্রিয় পাপাইকে। কাল থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত অসাধারণ সঞ্চালনা করেছে দুটি অনুষ্ঠানই। উত্তরে দিয়েও এখন বরণ করে নিচ্ছেন অমৃত সামন্ত মহাশয় এবং স্মারক দিয়ে বরণ করছেন বিশ্বনাথ গাতাইত। ধন্যবাদ। আমাদের সর্বশেষ, অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের রঘুনাথ বাড়ি জুভেনাইলস ক্লাবের সম্পাদক মাননীয় সৌগত মাঝি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় টুকাইকে। টুকাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে সুপ্রভাত পাল ছোট এবং উত্তরীয় দিয়ে বরণ করছেন বিশ্বনাথ গাতাইত এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন ওই বিশ্বনাথ গাতাইত। সবাইকে ধন্যবাদ। স্টেজটা রেডি হওয়া পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, তারপরেই আমাদের মাঝখানে টোটনদার কথার মাঝখানে একটু মাইক্রোফোনটা দাদার কাছ থেকে একটু হয়তো কাড়িয়ে নিলাম। আমরা আন্তরিকভাবে সম্মান জানাবো আমাদের ক্লাবের বর্ষিয়ান সদস্য মাননীয় সুভাষিস লাহিড়ী মহাশয়কে। উত্তরীয় পুষ্পস্তবক ও স্মারকের মাধ্যমে আমরা ওনাকে সম্মান জ্ঞাপন করব। আগামীকালের অনুষ্ঠান মঞ্চেও ওনার থাকার কথা ছিল, উনি কিন্তু নিজেকে সাধারণ সভ্যদের দলেই রেখেছেন। ওনাকে সম্মান জ্ঞাপন করার জন্য মঞ্চে অনুরোধ জানিয়েছি মাননীয় অন্যতম সদস্য অভিজিৎ দলৈ, চন্দন শ্বাসমল ও রবীন ঘোড়াই মহাশয়। আমি ভীষণভাবে আবেগান্বিত বলতে পারেন, আপ্লুত বলতে পারেন, এই সুন্দর অনুষ্ঠান মঞ্চে আমাকে বরণ করে নেওয়ার জন্য। আমি রঘুনাথ বাড়ি জুভেনাইলস ক্লাবের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। এবারের অনুষ্ঠান মঞ্চ শুধুই শ্যামায়ন ও দেবারতী, সাথে টেলিসিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রীর জন্য। ততক্ষণ আমরা একটু বিরতি নিয়ে নিই, আপনারা একটু অপেক্ষা করুন, মিউজিশিয়ানরা ওনাদের জায়গা তৈরি করছেন, তাদেরকে একটু সময় দিন। ধন্যবাদ। ধন্যবাদ জানাই জুভেনাইলস ক্লাবের পক্ষ থেকে আগত দর্শকবৃন্দদেরকে এবং যারা এখানকার ব্যবসায়ী এবং যারা বিভিন্নভাবে আমাদের অ্যাড দিয়ে সহযোগিতা করেছেন,
তাদেরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি জুভেনাইলস ক্লাবের পক্ষ থেকে। এছাড়াও মাইকম্যান, লাইটম্যান এবং যারা স্টেজ তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আমরা জুভেনাইলস ক্লাবের তরফ থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভেচ্ছা প্রকাশ করছি। আজকের সন্ধ্যা রঙিন হয়ে উঠুক, সামায়ন এবং দেবারতির সন্ধ্যা। এছাড়াও টেলিসিরিয়ালের অভিনেত্রী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদেরকে আপনারা উপভোগ করুন। আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিক আজকের এই রঙিন সন্ধ্যা। জুভেনাইলস ক্লাব একক, অনন্য এবং অনবদ্য, তার 50 বছর পূর্তিতে আমরা আপ্লুত একজন ক্লাব সদস্য হিসাবে। ধন্যবাদ। Thank you.